ঢাকায় ছবির চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম বিবাহ অভিযান। কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত এটি পরিচালনা করবেন। এখানে ফারিয়ার নায়ক টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। বর্তমানে এই ছবির জন্য কলকাতায় রয়েছেন নুসরাত ফারিয়া। শেষ হয়েছে ছবিটির চুক্তির আনুষ্ঠানিকতা, শীঘ্রই শুরু হবে শুটিং। কলকাতা থেকে নিশ্চিত করলেন আশিকি ছবির এই নায়িকা। এদিকে জানা গেছে ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল মিমি চক্রবর্তীর, কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবিটি থেকে সরে গিয়েছে। আর তাই এই ছবিতে অঙ্কুশের বিপরীতে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত 2 বছরে হিরো 420, বাদশাহ দ্য ডন, বস 2, প্রেমীয় প্রেমী, ধ্যাত্তেরিকি সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পায় নুসরাত ফারিয়ার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে শাহেনশাহ ছবিটি। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। উত্তম আকাশ এবং বাবা যাদবের যৌথ প্রযোজনায় এই ছবিতে জুটি বাঁধবেন ক্যারিয়ারের প্রথম নায়ক অঙ্কুশ হাজরার সঙ্গেই। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় নুসরাত ফারিয়ার সঙ্গে অঙ্কুশ হাজরার কলকাতার এই সিনেমাতে কেমন করবে? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।